আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তিন দিনের মধ্যে আবার ভূমিধসে আতঙ্ক দেখা দিয়েছে মিজোরামে। এবার মিজোরামের লংতুলাই জেলায় ঘটেছে ভূমিধসের ঘটনা। প্রাপ্ত তত্ত্বমতে জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুর 1:10 লংতুলাই জেলার চাইকা এবং সিটলাংপুই নামক স্থানের মধ্যবর্তী জায়গায় 306 নম্বর জাতীয় সড়কে ভূমিধসের ঘটনাটি সংঘটিত হয়েছে। সংশ্লিষ্ট জায়গায় চলছিল সড়ক সম্প্রসারণের কাজ। সেই সময় পাহাড় থেকে দশে আসা একটি বিশাল আকারের পাথর পরে যায় সড়ক সম্প্রসারণ কাজে ব্যস্ত থাকা এক্সকেভেটরের উপর। পাথর সমেত দশে আসা মাটি এক্সকেভেটরটিকে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে কয়েক ফুট নিচে থাকা জাতীয় সড়কের উপর নিয়ে আসি। এতে চাকা বন্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। উল্লেখ্য, মাত্র তিন দিন আগে মিজোরামের নতিয়াল জেলায় পাথর খনিতে ভূমিধসের ঘটনায় প্রাণ হারিয়েছিলেন 12 জন শ্রমিক। তার তিন দিনের মাথায় আবারও ভূমিধসের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সমগ্র বরাক উপত্যকা জুড়ে প্রভাব ফেলেছে বন্ধ। বিডিএফের ডাকা সকাল 5টা থেকে 12 ঘন্টার বন্ধ উপত্যকার গ্রাম শহরে ব্যাপক সাড়া ফেলেছে। কিছু স্থানে পিকেটার্স থাকলেও অধিক স্থানে কোনো পিকেটার্স ছিলেন না। জনগণের সমর্থনেই বন্ধে প্রভাব পড়েছে। সকালে শিলচর শহর থেকে 4 জন পিকেটারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হন বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক ঋষিকেশ দে এবং বাঙালি নবনির্মাণ সেনার 3 সদস্য। হাইলাকান্দিতে জোরদারভাবে বন্ধ পালন করা হয়েছে। বিভিন্ন সংগঠন সমর্থন জানিয়ে বন্ধকে সফল করতে ময়দানে নেমেছিলেন কর্মকর্তারা। পুলিশও কড়া পদক্ষেপ নিয়েছিল। গ্রেফতার হয়েছেন রাইজর দলের নেতা জহিরুদ্দিন লস্কর সহ আরও 15 জন সদস্য। কৃষক মুক্তির নেতৃত্বে প্রতিবাদকারীদের কৃষ্ণপুর এলাকার জাতীয় সড়ক থেকে গ্রেফতার করে লালা থানায় নিয়ে যায় পুলিশ। করিমগঞ্জেও বন্ধের আংশিক সাড়া পড়েছে। বাজার সমিতি দোকানপাট বন্ধ রাখলেও যানবাহন চলাচল করেছে। কোনো পিকেটার্স মাঠে দেখা যায়নি এবং করিমগঞ্জে শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেফতারের কোনো খবর নেই। উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত রাজ্য সরকারের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নিয়োগ তালিকায় বরাক উপত্যকার প্রার্থীদের সংখ্যা নগণ্য। বরাকের বেকারদের প্রতি বৈষম্য এবং শিলংয়ে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আজ সকাল 5টা থেকে সন্ধ্যা 5টা অবধি 12 ঘন্টা ব্যাপী বরাক বন্ধের ডাক দিয়েছিল বিডিএফ। কাসার কলেজের একাংশ ছাত্র নিয়মিত ইউনিফর্ম ছাড়া কলেজে আসেন। এ ব্যাপারে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অর্থাৎ এবিভিপি। তাদের কাসার কলেজ ইউনিট বৃহস্পতিবার অধ্যক্ষ কিরিট ভূষণ দের সঙ্গে সাক্ষাৎ করি এই সংক্রান্ত একটি স্মারকলিপি প্রদান করেন। তারা জানান, কলেজে ইউনিফর্ম পরে ছাত্রছাত্রীরা আসবে এটাই নিয়ম। কেউ তা লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এর অন্যতা হলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে অধ্যক্ষকে জানিয়ে রেখেছেন। এবার গ্যাস সিলিন্ডারেও থাকবে কিউআর কোড। নতুন উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। মূলত গ্যাস সিলিন্ডার চুরি যাওয়া আটকাতে এই উদ্যোগ বলে জানা যাচ্ছে পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরী জানিয়েছেন, কেন্দ্র সরকার স্বচ্ছতার সঙ্গে গ্যাস সিলিন্ডার সরবরাহ করার উদ্দেশ্যে নতুন উদ্যোগ নিচ্ছে। ইতিমধ্যেই পাইলট প্রজেক্ট হিসাবে বেশ 1000 সিলিন্ডারে কিউআর কোড লাগানো হয়েছে। আগামী 3 মাসের মধ্যে সব সিলিন্ডারেই নাকি কিউআর কোড বসিয়ে দেওয়া হবে বলে সূত্রের দাবি। যে সিলিন্ডারগুলি বাজারে ইতিমধ্যেই রয়েছে সেগুলিতে কিউআর কোডগুলি সেটে দেওয়া হবে, আর নতুন যেসব সিলিন্ডার তৈরি হবে সেগুলিতে ডালাই করে বসানো হবে কোড। গৃহস্থালির ব্যবহারের জন্য যে 14 কেজি সিলিন্ডার ব্যবহার করা হয় সেগুলির পাশাপাশি বাণিজ্যিক গ্যাসেও এই কোড বসানো হবে। বনকর্মীর গুলিতে নিহত হলেন এক চুরা কারবারি।
খালিংদুয়ার সংরক্ষিত বনাঞ্চলে বন টহলদারদের গুলিতে চোরাকারবারি নিহত হয়েছে। বন এলাকায় বনকর্মীরা গুলি করে পাচারকারীকে খুন করেছে। আরও বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন। মৃত ব্যক্তি উদালগুড়ির নুনাইপাড়া চা বাগানের রামসিংহ গৌর। ঘটনাটি ঘটেছে নয়নাই রেঞ্জের মাঝখানে খালিংদুয়ার সংরক্ষিত বনাঞ্চলে। জঙ্গলের গভীরে বুধবার দুপুরে গাছ কাটার আওয়াজ শুনে বনকর্মীরা হানা দেয়। সেই সময় গুলি চালায় বনকর্মীরা। এতে চুরাকারবারি রামসিংহ গুলিবিদ্ধ হন, আর বাকিরা গভীর জঙ্গলে অদৃশ্য হয়ে যায়। সন্ধ্যায় সন্দেহবশত বন কর্মকর্তা নেত্রকমল শইকিয়া এবং পানেরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশ, এসএসবি এবং বনকর্মীর একটি দল ঘটনাস্থলে তল্লাশি করে এবং একজন ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। লোকটিকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শুক্রা বাগলা এবং বিজয় কেয়া নামে আরও দুইজন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। কাছাড় জেলার শালচাপড়াতে বৃহস্পতিবার দেখা গেল বায়ুকুণ্ডলীর এক বিরল দৃশ্য। একটি বৃহৎ পাইপের আকার রূপ নিয়ে মাটি থেকে আকাশের দিকে উড়ছিল বায়ুকুণ্ডলী, পাশাপাশি দুলো বালিও উড়ছিল। যেমনটি হিন্দি সিনেমায় দেখা যায় তেমনই দৃশ্যটি ছিল। শালচাপড়া রেলইয়ার্ডের পাশে প্রায় 50 সেকেন্ডের অধিক সময় ছিল সেই দৃশ্যটি। বিরল এই দৃশ্য পরিলক্ষিত করে প্রত্যক্ষদর্শীদের মধ্যে কৌতূহল দেখা দেয়। অনেকেই এটাকে অলৌকিক ঘটনা বলতে শুরু করেন। কৌতূহলী লোকেরা দৃশ্যটি ক্যামেরাবন্দি করে রাখেন। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের গাফিলতিতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে শিলচর পুরসভার অন্তর্গত বৃহত্তর গনিয়ালা এলাকাবাসীকে। মাসাদিক কাল থেকে ইটখোলা বাজারের অদূরে ডেভেলপমেন্ট কমপ্লেক্সের সামনে গনিয়ালা রোডে একটি কালভার্টের পাশে পানীয় জলের মূল পাইপলাইনে ছিদ্র হয়ে জল লিক করে রাস্তায় কিছু জায়গায় গর্তের আকার নেয়। স্থানীয় মানুষ এ নিয়ে সরব হতেই জনস্বাস্থ্য কারিগরি বিভাগ পাইপলাইন মেরামতে হাত দেয়, কিন্তু পুরো পাইপলাইন মেরামত না করে দায় সারা দায়িত্ব পালন করায় ওই স্থানে বিশাল আকারের গর্তের সৃষ্টি হয়েছে। এতে শুধু ওই এলাকায় পানীয় জল সরবরাহে বিঘ্ন ঘটেছে তা নয়, যানবাহন চলাচলেও অসুবিধার সৃষ্টি হয়েছে। পানীয় জল নিয়মিত সরবরাহ হচ্ছে না এলাকায়। এদিকে রাস্তায় গর্ত, অন্যদিকে যানজটে নাকাল এলাকাবাসী। অসম মিজোরাম সীমা সমস্যা সমাধানের লক্ষ্যে গৌহাটিতে মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গৌহাটির হোটেল তাজ বিমানটায় এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অসমের নেতৃত্ব দেন রাজ্যের সীমান্ত উন্নয়ন মন্ত্রী অতুল বোরা এবং মিজোরামের নেতৃত্ব দেন সে রাজ্যের গৃহমন্ত্রী লালচাম লিয়ানা। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে সীমা সংঘাতকে কেন্দ্র করে কাছাড় জেলার সীমান্ত অঞ্চল লায়লাপুরে গত বছর সংঘটিত ঘটনার জন্য ক্ষমা চাইলেন মিজোরামের গৃহমন্ত্রী লালচাম লিয়ানা। তিনি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, সীমান্ত অঞ্চল লায়লাপুরের ঘটনা ছিল অপ্রত্যাশিত। এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই আশ্বাসও দিয়েছেন তিনি। বরাক উপত্যকায় নির্মিত হচ্ছে 240 কিলোমিটার নতুন জাতীয় সড়ক। 2019 সালে প্রথমবার করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হওয়ার পর কৃপানাথ মালা সংসদে বক্তব্য প্রদানকালে বরাকের রাস্তাঘাটের উন্নয়নে বিভিন্ন দাবি উত্থাপন করেন। তার প্রচেষ্টায় অবশেষে কেন্দ্রীয় সরকার বেশ কয়েকটি সড়ক মঞ্জুর করেছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাড়করি এক চিঠি মারফত করিমগঞ্জের সাংসদকে জানান, বদরপুর দুর্লভসরা মিজোরাম মামিত পর্যন্ত 150 কিলোমিটার নতুন জাতীয় সড়ক নির্মিত হবে।